টিআইএসএফ সমর্থিত ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান এবং টিয়ার গ্যাস ছাড়ার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে টিডব্লিউএফ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে টিডব্লিউএফ নেতৃবৃন্দ বলেন, গণঅবস্থান চলাকালীন কিছু উত্তেজিত যুবক পুলিশের ব্যারিকেডে ঝাঁকুনি দিয়ে স্লোগান তুলতেই পুলিশ জলকামান এবং টিয়ার গ্যাস ছুড়তে থাকে। একই সঙ্গে ছেলে মেয়েদের ওপর লাঠিচার্জ শুরু হয়। ঘটনায় বেশ কিছু ছেলে মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, রীতিমতো অজ্ঞান হয়ে পড়েছিল। পুলিশের এই নিন্দনীয় ঘটনার জন্য টিডব্লিউএফ দায়ী করেছে সরাসরি রাজ্য সরকারকে। একই সঙ্গে দাবি জানিয়েছে সরকার যাতে সুষ্ঠু তদন্ত করে দোষী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। ওনারা কিন্তু আমাদের ভবিষ্যৎ, যারা মা বাবা আছেন আপনারা নিজেই আপনারা জানেন যে আমাদের ভবিষ্যৎকে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ভবিষ্যৎকে, আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরাই তো আমাদের ভবিষ্যৎ। তো তাদেরকে না খেয়ে ওদেরকে খাইয়ে দেয়, ওদেরকে ভবিষ্যৎ করার জন্য আমাদের লক্ষ্যে। কিন্তু এই ছেলে মেয়েদের কাছে যে টিয়ার গ্যাস যে ছাড়ল, এর আগে জল ছাড়া, লাঠি চার্জ করা, পুরুষ আরক্ষা দপ্তর পুরুষরা স্টুডেন্ট মেয়ে স্টুডেন্টকে মেরেছে, আবার মহিলা মহিলা পুলিশ আবার ছেলে স্টুডেন্টকে মেরেছে, আমাদের চোখের সামনে স্পষ্ট আমরা দেখেছি। এটা কিন্তু ভীষণভাবে নিন্দনীয়, আমরা ধিক্কার জানাই, আমরা কন্ডেম করি। এখানে আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা ত্রিপুরা গভর্নমেন্টকে আমরা দায়ী করি, কারণ প্রশাসন বলতে আমাদের ত্রিপুরা রাজ্যে নেই।